জুলিয়াস সিজার, উইলিয়াম শেক্সপিয়ার। প্রচণ্ড ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা দুই যুবক যুবতীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন ট্রিবিউন ফ্লেবিয়াস, ওহে শোনো একটু, আমি তোমাদেরই বলছি। বলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রিবিউন মেরুলাসকে ইশারায় অপেক্ষা করতে বলে তাদের সামনে এসে দাঁড়ালেন। যুবকটিকে দেখিয়ে তিনি জানতে চাইলেন মেয়েটির কাছে, ও তোমার কে হয়? কথা শুনে লজ্জা পেল মেয়েটি, বলল, আগে ও আমার স্বামী। ফ্লেবিয়াস জানতে চাইলেন, কোথা থেকে আসছো তোমরা? ভয়ে ভয়ে যুবকটি উত্তর দিল, গ্রাম থেকে আসছি আমরা। তা সেখানে কাজকর্ম কিছু করো? জিজ্ঞেস করলেন ফ্লেবিয়াস। উৎসাহিত হয়ে যুবকটি জবাব দিল, আগে গ্রামে আমার কামারশালা আছে, আমি তার দেখাশোনা করি। চাপা গলায় তাকে ধমকে বললেন ফ্লেবিয়াস, সাত সকালে কাজকর্ম ছেড়ে বউকে নিয়ে এত দূর এসেছো কেন? আবার দুজনের হাতেই দেখছি সাজি ভরা ফুল, তা কোন দেবতার চরণে দেবে এগুলি? যুবতী বউটি হেসে জবাব দিল, জুলিয়াস সিজারকে। শুনেছি অনেক দেশ জয় করে ফিরে আসছেন সিজার, একটু বাদেই নাকি তিনি রথে করে এ পথ দিয়ে যাবেন, তাকে দেবার জন্যই গাছের এই সামান্য ফুলগুলি নিয়ে এসেছি আমরা। চাপা গলায় বললেন ফ্লেবিয়াস, সিজারকে দেবে বলে এনেছ? তোমরা কি খোঁজ রাখো যুদ্ধে সিজার কাকে হারিয়েছেন? হ্যাঁ জানি, জবাব দিল যুবকটি। যুদ্ধে পরাজিত করে পম্পিকে হত্যা করেছেন সিজার, তাকে শ্রদ্ধা জানাবার জন্যই দাঁড়িয়ে আছে এখানে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠেছেন ফ্লেবিয়াসের সঙ্গী ট্রিবিউন মেরুলাস। দুজন গ্রাম্য যুবক যুবতীর সঙ্গে এত কি কথা থাকতে পারে ফ্লেবিয়াসের, এ কথা জানার কৌতূহল চাপতে না পেরে পায়ে পায়ে তিনি এগিয়ে এলেন তাদের দিকে। তাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে বললেন ফ্লেবিয়াস, এবার আপনি দেখুন ব্যাপারটা, যুদ্ধে পম্পিকে হারিয়ে তাকে মেরে ফেলেছেন সিজার। এই খবর শুনে ওদের আর আনন্দের সীমা নেই, সিজার এদিক দিয়ে ফিরবেন শুনে সাত সকালে গা ছেড়ে ওরা চলে এসেছে এখানে। এ পথ দিয়ে যাবার সময় ওরা ফুল দিয়ে সিজারকে অভ্যর্থনা জানাবে। ট্রিবিউন মেরুলাস বললেন, শুধু এরাই নয়, আরও শত শত মানুষ সে উদ্দেশ্যে এখানে এসেছে, সে তো আপনি নিজের চোখেই দেখলেন, আক্ষেপ করে বললেন ফ্লেবিয়াস। তাই তো দেখছি, যে পম্পিকে যুদ্ধে হারিয়ে তাকে হত্যা করেছেন সিজার, সেই পম্পিকে সম্মান জানাবার জন্য একদিন রোমের রাজপথে ভিড় জমাত আবাল বৃদ্ধ বনিতা। আমি নিজে দেখেছি পম্পিকে সম্মান জানাবার জন্যে দুধের বাচ্চাকে কোলে নিয়ে ফুলের সাজি হাতে যুবতীরা সকাল সন্ধে অপেক্ষা করেছে। অদৃষ্টের পরিহাসে সে ছবিটা আজ পুরোপুরি পাল্টে গেছে। পম্পির হত্যাকারীকে সম্মান জানাতে তারা সব কাজকর্ম ফেলে দলে দলে ছুটে আসছে। যে গ্রাম্য দম্পতিকে উদ্দেশ্য করে এসব কথা বলা তারা তো অনেক আগেই চলে গেছে, তবু ভিড়ের মাঝে অনেকেরই কানে এলো ফ্লেবিয়াসের আক্ষেপ। ভিড়ের মাঝে সমবেত লোকদের লক্ষ্য করে আপন মনে বলতে লাগলেন ফ্লেবিয়াস, এই সেদিন পর্যন্ত রোমের নিয়ন্ত্রক ছিলেন সেনাপতি পম্পি, আশ্চর্য তোমরা কিনা এত সহজে তাকে ভুলে গেলে। সিজারের সাথে যুদ্ধে পম্পি হেরে যাওয়ায় আজ তোমরা সিজারের গুণগান করছো, পম্পির উপকারের কথা তোমরা এত সহজেই ভুলে গেলে? তোমরা নিশ্চয় জানো উপকারীর উপকার যে স্বীকার করে না সে অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই নয়। যাও, চলে যাও, তোমরা বাড়ি গিয়ে দেবতার সামনে হাঁটু গেড়ে পাপের প্রায়শ্চিত্ত করো তোমরা, নইলে দেবতার রোষে ধ্বংস হয়ে যাবে রোম। ট্রিবিউন বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের সরকারি কর্মচারীকে, যাদের হাতে রয়েছে আইন কানুন, যার বলে তারা অসীম ক্ষমতার অধিকারী। রোমের সাধারণ মানুষেরা মনে করে তারা গরিব জনসাধারণের প্রতিনিধি,
তাই ট্রিবিউন ফ্লেবিয়াসের ধমক খেয়ে আস্তে আস্তে ভিড় ফাঁকা হয়ে গেল। যারা সিজারকে সম্মান জানাতে এসেছিল ফ্লেবিয়াসের ধমক খেয়ে মুখ কালো করে তারা সবাই ফিরে গেল। সাধারণ মানুষ মোটেও ভাবে না পম্পি বা সিজারকে তাদের জন্য কি করেছে। যেসব উচ্চাভিলাষী তাদের পথের বাধা দূর করে তর তর করে এগিয়ে যেতে পারে তাকে নিয়ে মাতামাতি করে লোকেরা, মাথায় তুলে নাচে, ফুল দিয়ে সম্বর্ধনা জানায় তাকে। প্রায় 2000 বছর ধরে রোমের বীর সেনাপতিরা দুর্দান্ত লড়াই করে একের পর এক নতুন রাজ্যের সৃষ্টি করেছেন, এমনই এক বীর সেনাপতি ছিলেন পম্পি। এই সেদিন পর্যন্ত রোমের প্রতিটি মানুষ তাকে দেশের ভাগ্য নিয়ন্তা বলে মানত। কিন্তু যুদ্ধে পরাজিত হবার পর সিজার নিজ হাতে হত্যা করেন পম্পিকে। আজকে আমরা যাকে ফ্রান্স ও ব্রিটেন বলে জানি সেখানে তারা পরিচিত ছিল গল ও ব্রিটানি নামে। ওই দুটি রাজ্যে পাকাপাকিভাবে রোমান শাসন প্রবর্তন করে বহুদিন বাদে বিজয়ীর বেশে দেশে ফিরে আসছেন সিজার। রোমে এমন বহু লোক এখনও আছে যারা পম্পি মারা যাবার পরও তাকে সমর্থন করে জুলিয়াস সিজারকে ভাবে দেশের শত্রু। অন্য দল মনে করে সিংহাসনে বসলে প্রচুর ক্ষমতার অধিকারী হবেন সিজার, দেশ ও দশের পক্ষে তা মোটেই কল্যাণকর নয়। এই দ্বিতীয় দলের মধ্যে রয়েছে অনেক বুদ্ধিজীবী মানুষ যারা আবার সিজারের বন্ধু বটে। এদের মধ্যে অনেকেই ভালো যোদ্ধা। তারা মনে করেন সুযোগ এবং ভাগ্য সুপ্রসন্ন হলে তারা অনেকেই সিজারের মতো কৃতিত্ব দেখাতে পারতেন। দিন দিন যেভাবে জুলিয়াস সিজারের ক্ষমতা বেড়ে চলেছে তা দেখে অনেকের চোখের ঘুম উবে গেছে। সিজারকে ক্ষমতাচ্যুত করার সংকল্প নিয়ে তারা এক জোট হয়েছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন দেশের জনমত যাতে সিজারের বিরুদ্ধে যায়। তারা চাইছেন দেশের মানুষকে সিজারের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে। কিন্তু জয়ের আনন্দে ডুবে থাকা সিজার এই ষড়যন্ত্রের বিন্দুমাত্র আভাসও পাননি। শুরুতে আমরা ফ্লেবিয়াস আর মেরুলাস নামে যে দুজন ট্রিবিউনকে দেখতে পেয়েছি তারা উভয়েই সিজার বিরোধী, তাদের কথাবার্তাই এর প্রমাণ। জনতার ভিড় ফাঁকা হয়ে যেতে সহযোগীর দিকে তাকিয়ে বললেন ট্রিবিউন ফ্লেবিয়াস, তাহলে মেরুলাস আপনি রাজধানীর দিকেই যান। মেরুলাস বললেন, সে না হয় যাচ্ছি, আপনি তো ধমক দিয়ে সবাইকে বাড়ি পাঠালেন, এবার কি করবেন আপনি? ফ্লেবিয়াস উত্তর দিলেন, আমি শুনেছি কিছু লোক নাকি শহরের মধ্যে সিজারের একটা মূর্তি বসিয়ে তাকে ফুল মালায় সাজিয়েছে। আমি চাই মূর্তিটা খুঁজে বের করে সেটা ভেঙে দিয়ে আসতে। যাই করুন না কেন সেটা চিন্তাভাবনা করে করবেন, তাকে সাবধান করে বললেন মেরুলাস। আজ আবার লুপারকাল উৎসবের দিন, শহরের সব বাড়িতেই ভালো মতো খানাপিনা হবে। সে যাই হোক, তাতে আমার কিছু আসে যায় না, বললেন ফ্লেবিয়াস। আমি আপনাকে বলে দিচ্ছি রোমের রাস্তাঘাটে সিজারের মূর্তি দেখতে পেলে আমি তা ভেঙে কুড়িয়ে দেব, আমি চাই আপনিও তা করুন। সিজারের সম্মানের জন্য কোথাও সাজসজ্জার ব্যবস্থা হয়েছে দেখলে আপনি তা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। সিজারের বড্ড বার বেড়েছে, ওর ক্ষমতা বেড়ে যাবার আগেই ধ্বংস করতে হবে তাকে, নইলে ঝামেলায় পড়ে যাব আমরা। এসব কথা বলতে বলতে দুজন দুদিকে চলে গেলেন। রাজধানী রোম শহরের মধ্যে সাধারণত যে জায়গায় সভা সমিতি হয় জুলিয়াস সিজার চলে এলেন সেখানে, সাথে পত্নী কালফুর্নিয়া, মার্ক অ্যান্টনি, ব্রুটাস, ক্যাসকা, সিসেরো ও ডেসিয়াস। সিজারের পেছন পেছন এলো জনতার এক বিশাল বাহিনী। তাদের মধ্যে ছিলেন দুই ট্রিবিউন ফ্লেবিয়াস আর মেরুলাস, সেই সাথে ছিল ভবিষ্যৎ বক্তা এক জ্যোতিষী। স্ত্রীকে ডেকে সিজার বললেন, কালফুর্নিয়া তুমি গিয়ে সোজাসুজি দাঁড়াও অ্যান্টনির যাবার পথে, আর অ্যান্টনি তুমি কিন্তু ভুলে যেও না যাবার পথে কালফুর্নিয়াকে একবার ছুঁয়ে যেতে। কিন্তু দুজনের কেউ বুঝতে পারল না এ কথা বলার মানে কি।
তারা অবাক হয়ে চেয়ে রইল সিজারের দিকে। মৃদু হেসে বললেন, বুঝতে পারছো না তাই না? পুরনো দিনের লোকেরা বলতেন, লুপারকাল উৎসবের তারিখে যাবার পথে যদি কোনো বীর যোদ্ধা বন্ধা নারীকে ছুঁয়ে দেয় তাহলে সে নারী গর্ভবতী হয়ে ওঠে। সিজারের আদেশ শুনে অ্যান্টনি বললেন, আমি অবশ্যই আপনার কথা মনে রাখবো সিজার। সে সময় ভিড়ের মাঝ থেকে চেঁচিয়ে বলে উঠল সেই ভবিষ্যৎ বক্তা জ্যোতিষী, মহামান্য সিজার, আইডস অব মার্চ অর্থাৎ 15 মার্চ দিনটা আপনার পক্ষে অশুভ, আগে থেকেই আপনি সেই ব্যাপারে সাবধান হবেন। কে বলল কথাটা? জানতে চাইলেন সিজার। আগে ও একজন জ্যোতিষী, জবাব দিলেন ব্রুটাস, ও বলছে আইডস অব মার্চ দিনটি আপনার পক্ষে অশুভ, তাই আগে থেকে ও ব্যাপারে আপনাকে সাবধান করে দিচ্ছে সে। সিজার আদেশ দিলেন, যাও লোকটাকে ধরে নিয়ে আসো আমার সামনে, আমি দেখতে চাই তাকে। সিজারের কথা শেষ হতে না হতেই ভিড়ের মাঝ থেকে লোকটাকে টানতে টানতে সিজারের সামনে এনে হাজির করল কাসকা। সিজার বললেন, তুমি জ্যোতিষী? আবার বলো তো, কিছুক্ষণ আগে তুমি আমায় যা বলেছিলে। জ্যোতিষী বলল, গণনায় দেখতে পাচ্ছি আইডস অব মার্চ দিনটি আপনার পক্ষে অশুভ, তাই সাবধান হতে বলেছি আপনাকে। ভালোভাবে লোকটির মুখখানা দেখে সিজার বললেন, বেচারা বোধহয় স্বপ্ন দেখছে, যাই হোক আমি এখন যাচ্ছি, উৎসবের যেন কোনো ত্রুটি না হয়। কথা শেষ হবার পর পত্নী ক্যালিফোর্নিয়া আর মার্ক অ্যান্টনিকে সাথে নিয়ে অন্যদিকে চলে গেলেন সিজার। শুধু ব্রুটাস আর ক্যাসিয়াস সেখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো সিজারকে নিয়ে। এবার ব্রুটাসের দিকে তাকিয়ে বললেন ক্যাসিয়াস, যাও হে উৎসবের বাকিটুকু দেখে এসো। নিস্পৃহ গলায় উত্তর দিল ব্রুটাস, না ভাই, ওসব হইচই খেলাধুলা অ্যান্টনি ভালো লাগতে পারে, ওতে আমার কোনো উৎসাহ নেই। তুমি যা বলতে চাও এই বেলা বলে ফেলো, আমায় আর উৎকণ্ঠার মাঝে রেখো না, এখন আমায় বাড়ি যেতে হবে, কাতর স্বরে বলল ক্যাসিয়াস। আজকাল দেখছি তুমি আমায় দেখতে পেলে বেশ গম্ভীর হয়ে যাও, আরও লক্ষ্য করেছি আমার প্রতি তোমার স্নেহ ভালোবাসাও সেরূপ নেই, দয়া করে এর কারণটা বলবে কি? অবাক হয়ে বলল ব্রুটাস, কি বলছো তুমি, তোমায় দেখলে আমি গম্ভীর হয়ে যাই? নিশ্চয়ই তুমি আমায় ভুল বুঝেছো ক্যাসিয়াস, তোমাকে দেখে গম্ভীর হবার কোনো কারণ এখনো ঘটেনি। আসলে ব্যাপারটা হচ্ছে মনের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে তাতেই ক্ষতবিক্ষত হচ্ছি আমি, এসব নিয়ে এত বিব্রত আমি যে কোনো বন্ধুর সাথে দেখা হলেও বন্ধু সুলভ আচরণ করা হয়ে ওঠে না তার সাথে। হঠাৎ বলে উঠলেন ক্যাসিয়াস, আচ্ছা ব্রুটাস, তুমি কি নিজের মুখ নিজে দেখতে পাও? পাল্টা প্রশ্ন করলেন ব্রুটাস, তা কি সম্ভব? আর সে ছাড়া কি নিজের মুখ দেখা যায়? সাই দিয়ে ক্যাসিয়াস বললেন, এবার একটা খাঁটি কথা বলেছ তুমি, এমন কোনো আরশি নেই যার মধ্যে তুমি দেখতে পাবে তোমার ভেতরের যোগ্যতা আর গুণাবলী। আমি নিজে দেখেছি এই শহরে সিজার ছাড়া বহু নামী লোক আছেন যাদের মুখে অহরহ শোনা যায় ব্রুটাসের নাম, তারা সবাই মানসিক দ্বন্দ্বের শিকার। এতে কোনো দ্বিরুক্তি নেই যে ব্রুটাসের মন জয় করার উদ্দেশ্যেই এসব কথা বলছে ক্যাসিয়াস। স্পষ্ট করে বলো তো ক্যাসিয়াস, কি বলতে চাও তুমি? জানতে চাইল ব্রুটাস। কেন তুমি বলছো আমার গুণাবলীর দিকে নজর দিতে? ক্যাসিয়াস বলল, তাহলে শোনো তুমি, এবার থেকে আমি হব সেই আয়না যার মধ্যে ফুটে উঠবে তোমার গুণাবলী, যার সম্বন্ধে কোনো কিছুই জানা তোমার নেই। তার কথা শেষ হতে না হতেই কানে এলো বহু লোকের কোলাহল, আনন্দ আর জয়ধ্বনি। ক্যাসিয়াস, ও কিসের জয়ধ্বনি? জানতে চাইল ব্রুটাস। তাহলে কি সবাই বিলে রাজা বানিয়ে দিল সিজারকে? ব্রুটাসকে একটু খোঁচা দেবার লোভ সামলাতে না পেরে ক্যাসিয়াস বললেন, মনে হচ্ছে সিজার রাজা হোক, এতে তোমার আপত্তি আছে? আপত্তি আছে তো, বললেন ব্রুটাস।
তা সত্ত্বেও সিজারকে আমি ভালোবাসি, সে কথা মনে রেখো তুমি। আমি আবারও বলছি, সত্যি করে বলো তো আমার কাছে কি চাও তুমি? যদি জনসাধারণের কল্যাণমূলক কিছু বলতে চাও তাহলে নির্ভয়ে বলতে পারো তুমি। যদি তার সাথে সম্মান এবং মৃত্যু দুটোই জড়িত থাকে তাহলেও তা নিয়ে মাথা ঘামাবো না আমি। যাক, এতক্ষণই তুমি আঁচ করতে পেরেছ আমার বক্তব্যের কিছুটা, বললেন ক্যাসিয়াস। তুমি ঠিকই বলেছ ব্রুটাস, আমি যা বলতে যাচ্ছি তার সাথে জড়িয়ে আছে দেশের মানুষের মঙ্গল এবং মর্যাদার প্রশ্ন। তুমি ভেবে দেখো না, কেন আমরা উভয়েই ছোটবেলা থেকে যা খেয়ে বড় হয়েছি সেই খাবার সিজারও খেয়েছে। সিজারের চেয়ে বেশি ছাড়া কম শক্তিধর নই আমরা, এই সেদিনের কথাই ধরো না কেন। বর্ষায় ফুলে ফেঁপে ওঠা টাইবার নদীর সামনে গিয়ে সিজার আমাকে বলল, এই নদীতে ঝাঁপ দিতে পারবে তুমি? তার কথার উত্তর না দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লাম আমি, সাথে সাথে সিজারও নেমে পড়ল। অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে সাঁতার কেটে চলেছি আমরা, এমন সময় কানে এলো সিজারের আর্ত কণ্ঠস্বর, আমায় বাঁচাও ক্যাসিয়াস, জলে ডুবে যাচ্ছি আমি। জল থেকে সেদিন তাকে না তুললে নদীর অতলে তলিয়ে যেত সিজার। পম্পেকে হত্যা করে রোমের মানুষের কাছে সেই সিজার আজ দেবতা, আর তাকে প্রাণে বাঁচিয়েও এই হতভাগা ক্যাসিয়াস আজও সেই ক্যাসিয়াসই রয়ে গেল। সিজারের কথা রোমের মানুষের কাছে আজ দৈববাণী স্বরূপ। তুমি কি জানো সিজার একজন মৃগী রোগী? প্রচণ্ড জ্বরের ঘোরে মৃগ রোগের তাড়নায় বেহুশ হয়ে থরথর করে কাঁপছে তার দেহ। সিজারের এরূপ অবস্থা আমি নিজের চোখে দেখেছি। আমি আশ্চর্য হয়ে ভাবছি কিভাবে লোকটা এত ক্ষমতাবান হয়ে উঠল। ক্যাসিয়াসের কথা শেষ হতে না হতেই পুনরায় শোনা গেল সিজারের নামে জনতার জয়ধ্বনি। ব্রুটাসের গলায় আশঙ্কার সুর ফুটে উঠল, সে বলল, মনে হয় রোমের লোকেরা নতুন কোনো সম্মানে ভূষিত করেছে সিজারকে, তাই বারবার জয়ধ্বনি দিচ্ছে তার নামে। সম্মানের কথা কি বলছো ব্রুটাস, বললেন ক্যাসিয়াস। এই মুহূর্তে রোমে সিজার ছাড়া অন্য কেউ নেই যে এরূপ নাগরিক সংবর্ধনার যোগ্য। কি আশ্চর্য, দেখো এই লোকটা কিভাবে পুরো দেশটা শাসন করছে। আগে কখনো এমনটি দেখেছ? অথচ ভেবে দেখো, সিজারের মধ্যে এমন কি আছে যা তোমার নেই? তুমি কি জানো ব্রুটাস নামে তোমার এক পূর্বপুরুষ তার বীরত্ব ও দেশপ্রেমের জন্য লোকের কাছে কত আদরণীয় ছিলেন? দেশের সম্মান রক্ষা করার জন্যে তিনি শয়তানের সাথে লড়তেও রাজি ছিলেন, ভাবো তো সেসব কথা। আজ কিনা সিজারের মতো লোক দেশের রাজা হতে চলেছে, আর ব্রুটাস তুমি সেই ব্রুটাসই রয়ে গেলে। এখন আমার প্রশ্ন, এসব কি ঠিক হচ্ছে? আর কেনই বা এসব হতে দেব? ক্যাসিয়াসের দিকে চেয়ে ব্রুটাস বললেন, আমি বেশ বুঝতে পারছি তোমার মনের অবস্থা। এবার আমি কিছুটা আন্দাজ করতে পারছি তুমি আমায় দিয়ে কি করাতে চাও, তবে এ ব্যাপারে এখনই আমি কিছু বলবো না, যা বলার তা পরে বলবো। তুমি আজ বাড়ি চলে যাও, পরে এ ব্যাপারে তোমার সাথে আলোচনায় বসবো আমি। ব্রুটাসের কথা শেষ হতে না হতেই সঙ্গী সাথীদের নিয়ে ফিরে এলেন সিজার। ব্রুটাস আর ক্যাসিয়াসকে দেখতে পেয়ে ভুরু কুঁচকে তাকালেন তাদের দিকে, তারপর গলা চড়িয়ে বললেন, মার্কাস অ্যান্টোনিয়াস। সিজারের আহ্বানে অনুগত ভৃত্যের মতো তার সামনে এসে দাঁড়ালো মার্ক অ্যান্টনি। সিজার বললেন, দেখো অ্যান্টনি, কয়েকজন মোটাসোটা সরল মনের লোকের প্রয়োজন আমার, তুমি সেরূপ কয়েকজন লোককে পাঠিয়ে দেবে, দেখবে লোকগুলো যেন ক্যাসিয়াসের মতো লিকলিকে না হয়। ক্যাসিয়াসের যেমন হাড় ঝিরঝিরে চেহারা, তেমনি কোটরে বসা ওর দু চোখের চাহনি কত তীক্ষ্ণ আর জোরালো, মনে হয় ও খুব চিন্তাভাবনা করে, মাথা ঘামায়, এসব লোক কিন্তু খুবই বিপজ্জনক। অ্যান্টনি বললেন, না মহামান্য সিজার, ক্যাসিয়াসকে আপনি সেরূপ লোক ভাববেন না, দেখতে রোগা হলেও উনি একজন সৎ এবং মহান রোমান। সিজার বাধা দিয়ে বললেন, অ্যান্টনি তোমার কথা সঠিক নয়, আমি আবারও বলছি ক্যাসিয়াস একটু মোটা হলে ভালো হতো,
ভুলে যেও না ও প্রচুর পড়াশোনা করে, সবকিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করার ক্ষমতা রয়েছে ওর। তোমার মতো ক্যাসিয়াসও খেলাধুলা গান বাজনা কিছুই ভালোবাসে না, এমনকি প্রাণ খুলে হাসতেও জানে না। যারা প্রাণ খুলে হাসে তাদের ও ঘৃণা করে। এইসব লোক যখন দেখে তাদের পরিচিত কেউ অনেক উপরে উঠে গিয়েছে, তখন তারা হিংসায় জ্বলে পুড়ে মরে। এদের থেকে যতটা সম্ভব ব্যবধান রেখে চলা উচিত। তাই বলে ভেবো না যেন আমি এদের ভয়ভীত। আমি জুলিয়াস সিজার, কাউকে ভয় পাই না আমি। অ্যান্টনির সাথে কথা বলতে বলতে সিজার অন্যদিকে চলে গেলেন তার সঙ্গী সাথীদের নিয়ে। ক্যাসিয়াসের ঘনিষ্ঠ সঙ্গীদের একজন ক্যাসকা, তার কাছ থেকে ব্রুটাস শুনতে পেলেন উপস্থিত জনতার সামনে অ্যান্টনি একটা রাজমুকুট পরিয়ে দিতে গিয়েছিল সিজারের মাথায়। কিন্তু পরপর তিনবারই সিজার অ্যান্টনির হাতটা ঠেলে সরিয়ে দেয়। তা দেখে সবার ধারণা হয় সিজার রাজমুকুট পরতে চান না, অর্থাৎ রাজা হবার কোনো বাসনা নেই তার। এসব দেখে শুনে ক্যাসকার মনে হয়েছে জনতার কাছে মহৎ সাজার জন্যই অনিচ্ছা সত্ত্বেও ওই রাজমুকুট ঠেলে সরিয়ে দিয়েছেন সিজার, নইলে রাজমুকুট পরার স্বাদ তার খুবই ছিল। ক্যাসিয়াসও সাই দিল সে কথায়। সে রাতে ক্যাসিয়াস তার মতাবলম্বী আরও কয়েকজনকে বাড়িতে ডেকে এনে গোপনে নানা রূপ আলোচনা করলেন। এইভাবে শুরু হলো সিজারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র। বহুদিন হল রাজাকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশের মানুষ, কায়েম হয়েছে জনগণের শাসন। একের পর এক যুদ্ধে জিতে আর দেশ জয় করে উচ্চাভিলাষী হয়ে উঠেছে সিজার। রাজমুকুট মাথায় না পড়লেও সিজার যে রাজা হতে চান সে বিষয়ে দ্বিমত নেই, কিন্তু রোমের শান্তিকামী জনগণ কিছুতেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজি নয়। রাতের খাওয়া দাওয়ার পর সবাইকে ব্রুটাসের বাড়িতে নিয়ে এলেন ক্যাসিয়াস। রোমের সবাই জানে ক্যাসিয়াস লোকটা মোটেই সুবিধের নয়, তাকে চিনতে ভুল হয়নি সিজারের। কিন্তু ব্রুটাস এক বুদ্ধিজীবী লোক, ব্যক্তিগতভাবে তাকে যথেষ্ট ভালোবাসেন সিজার। এ ধরনের লোককে দলে ভেরাতে না পারলে সিজারকে হটাবার চক্রান্ত মোটেই সফল হবে না। কাজেই সবার সম্মুখে রোমের স্বাধীনতা রক্ষায় ব্রুটাসের সাহায্য চাইলেন। প্রয়োজন হলে দেশের জন্য মৃত্যুবরণ করতে হবে, বেশ নাটকীয় ঢঙে সবার সামনে এ কথাটা বললেন ক্যাসিয়াস। ব্রুটাস সবাইকে জানালেন রাতের অন্ধকারে কে বা কারা তার ঘরের খোলা জানালা দিয়ে প্রচুর চিঠি ফেলে রেখে গেছে। সব চিঠিরই বক্তব্য মোটামুটি একই রকম। রোমের মানুষ প্রচণ্ড শ্রদ্ধা করে ব্রুটাসকে, সেই সাথে সিজারের উচ্চাভিলাষের উল্লেখও রয়েছে সেই সব চিঠিতে। ব্রুটাস জানালেন দেশের মানুষ যে তাকে এত ভালোবাসে শ্রদ্ধা করে তা তিনি জানতেন না। ব্রুটাসের কথা শুনে মনে মনে আত্মপ্রসাদের হাসি হাসলেন ক্যাসিয়াস, কারণ বুদ্ধিটা তারই। নানা লোককে দিয়ে চিঠিগুলো লিখিয়ে রাতের অন্ধকারে নিজেই সেগুলি ফেলে দিয়েছিল ব্রুটাসের ঘরে। চিঠিগুলো পড়েই পাল্টে গেছে ব্রুটাসের মন। সিজারকে উৎখাত করার কথা দানা বাঁধতে শুরু হয়েছে তার মনে। এবার চালে বাজিমাত করলেন ক্যাসিয়াস, সফল হলো তার উদ্দেশ্য। স্পষ্ট ভাষায় ব্রুটাস জানিয়ে দিলেন সিজারকে হটাবার চক্রান্তে তিনিও সামিল আছেন এবং সেই ব্যাপারে যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করবেন তিনি, কারণ সিজারের যে দেশ তার কাছে অনেক বেশি দামি। নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করতে সিজার যদি রোমের মানুষের স্বাধীনতা হরণ করতে চান তাহলে তাকে হটিয়ে দিতে পেছপা হবেন না তিনি। অনেক রাত ধরে সবাই আলোচনা করলেন কিভাবে হটানো যায় সিজারকে। এই বিষয়ে সবাই একমত হলেন যে সিজারকে হটাতে হলে তাকে মেরে ফেলা ছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু সমস্ত সৈন্যরা সিজারের অনুগত, দেশের প্রধান সেনাপতি তিনি, দেশের মানুষদের অধিকাংশই তার সমর্থক। স্বার্থের সংঘাত বেঁধে গেলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, কেউ তার রোধ করতে পারবে না। একবার যুদ্ধ বেঁধে গেলে ক্যাসিয়াস ও তার সহযোগীরা সবাই কোঁচো কাটা হবে সিজারের সেনাবাহিনীর হাতে। কাজেই যুদ্ধ বেঁধে যাবার আগে হত্যা করতে হবে সিজারকে, এছাড়া অন্য কোনো পথ নেই। ধীরে ধীরে এগিয়ে এলো সেই 15 মার্চ।
রোবের সেনেটের সদস্যরা সেদিন এক বিশেষ অধিবেশন ডেকেছেন, আর তাতে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সিজারকে। চারদিকে কানাঘুষা শোনা যাচ্ছে, সেনেটের সদস্যরা নাকি সিজারের মাথায় রাজমুকুট পরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান দেশে। সাথে সাথে এও শোনা যাচ্ছে, জনতার কাছে মহান হবার জন্য তিনবার রাজমুকুট ফিরিয়ে দিয়েছেন সিজার, কিন্তু এবার সেনেটররা তার মাথায় রাজমুকুট পরিয়ে দিলে সানন্দে তিনি তা গ্রহণ করবেন। এদিকে ক্যাসিয়াস ব্রুটাস চক্র কিন্তু চুপচাপ বসে নেই, তারা সংকল্প করেছে সেনেটের ভেতর মাথায় রাজমুকুট পরার আগেই তারা হত্যা করবে সিজারকে। ঘটনার আগের দিন রাতে ঘুমের ঘোরে বারবার দুঃস্বপ্ন দেখেছেন সিজার পত্নী কালপুর্ণিয়া। ওই দিন শুধু সেনেটে যাওয়া নয়, রাজপ্রাসাদ থেকে বেরোতেও নিষেধ করেছেন স্বামীকে। কিন্তু সেই বীর জুলিয়াস সিজার, যার জীবনের প্রায় অর্ধেক কেটে গেছে পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ করতে করতে, সে ভয় পায় না দুঃস্বপ্নে। তার মতে ভীরুরা বারবার মরে আর বীর একবারই মরে। কিন্তু স্ত্রীর কথায় কিছুটা বিচলিত হলেন তিনি। তিনি স্থির করলেন আজ সেনেটে যাবেন না, প্রাসাদেই কাটাবেন কালপুর্ণিয়ার সাথে। ষড়যন্ত্রকারীদের কাছে যথাসময়ে খবর পৌঁছে গেল আমন্ত্রিত হওয়া সত্ত্বেও আজ সেনেটে যাবেন না সিজার। ষড়যন্ত্রকারীরা দেখল সিজার সেনেটে না গেলে তাদের এতদিনের মতলবটা ভেস্তে যাবে। ডেসিয়াস ব্রুটাস ছিল ষড়যন্ত্রকারীদের একজন, ক্যাসিয়াস তাকেই দায়িত্ব দিলেন ভুলিয়ে ভালিয়ে সিজারকে সেনেটে নিয়ে আসার। ক্যাসিয়াসের নির্দেশে সিজারের প্রাসাদে গেল ব্রুটাস ডেসিয়াস। সিজার তাকে বললেন গতরাত ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখেছে তার স্ত্রী, তাই তিনি স্থির করেছেন আজ সেনেটে যাবেন না। ডেসিয়াস ব্রুটাস বললেন আপনার স্ত্রী কি দুঃস্বপ্ন দেখেছেন তা কি আমায় শোনাবেন? সিজার বললেন নিশ্চয়ই শোনাব। কাল রাতে আমার স্ত্রী স্বপ্ন দেখেছে যে আমার প্রতিমূর্তির মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে এবং রোমের বিশিষ্ট নাগরিকরা হাসি মুখে সেই রক্ত দিয়ে তাদের হাত ধুয়ে নিচ্ছেন। স্ত্রীর মতে এই স্বপ্ন আমার জীবন সংকটের ইঙ্গিত দিচ্ছে, তাই স্থির করেছি আজ আর বের হব না। ডেসিয়াস ব্রুটাস বলল মাননীয় সিজার, আপনার স্ত্রীর প্রতি যথাযোগ্য শ্রদ্ধা নিয়েই বলছি, স্বপ্নের যে ব্যাখ্যা উনি দিয়েছেন তা ঠিক নয়, বরঞ্চ উনি যে স্বপ্ন দেখেছেন তা সব দিক দিয়েই সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। আপনার প্রতিমূর্তির মুখ দিয়ে ক্ষণে ক্ষণে রক্ত বেরোচ্ছে আর সেই রক্তে বিশিষ্ট রোমান নাগরিকরা হাত ধুচ্ছেন, এর অর্থ নানা দেশের রক্ত সংগ্রহ করে রোমের অতীত গৌরব ফিরিয়ে আনবেন আপনি, আর এ কাজে রোমের বিশিষ্ট নাগরিকরা সাহায্য করবেন আপনাকে। আপনি কেন এই সুলক্ষণযুক্ত স্বপ্নকে দুঃস্বপ্ন বলে ধরে নিচ্ছেন মাননীয় সিজার? তাহলে তুমি আমার স্ত্রীর স্বপ্নের এই ব্যাখ্যা করছো? বললেন সিজার। আসলে এভাবে আমি ব্যাপারটা ভেবে দেখিনি, ব্রুটাস ডেসিয়াস বললেন। এবার আমার কথা শুনুন মহামান্য সিজার, আজ সেনেটররা আপনার মাথায় রাজমুকুট পরাবার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি না গেলে হয়তো তাদের সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে। ভুলে যাবেন না আপনার স্ত্রী দুঃস্বপ্ন দেখেছেন বলে আপনি সেনেটে যাবেন না, তাহলে সেনেটরদের কাছে আপনার মান মর্যাদা থাকবে কি? আপনি তাদের কাছে কাপুরুষের পর্যায়ে পড়ে যাবেন, মনে মনে স্ত্রীর কথা ভেবে বললেন সিজার। কালপুর্ণিয়া, দুঃস্বপ্ন দেখে যে ভয় তুমি পেয়েছ তার নিছক ভিত্তিহীন, এতে কোনো সন্দেহ নেই আমার। ওহে কে আছো, আমার সেনেটে যাবার পোশাকগুলো এনে দাও। ডেসিয়াস চলে যাবার আগেই একে একে সেখানে এলেন ক্যাসকা, সিন্না, মেটেলাস, লিগারিয়াস, ট্রেবনিয়াস এবং ক্যাবলিয়াস। তাদের সবাইকে দেখে অবাক হয়ে বললেন সিজার, কি ব্যাপার, তোমরা সবাই এসে হাজির হয়েছ আমার বাড়িতে? তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। ঠিক সে সময়ে এসে হাজির মার্ক অ্যান্টনি। তাকে দেখে হেসে বললেন সিজার, কি ব্যাপার অ্যান্টনি, অনেক রাত অবধি ফুর্তি করেও এই সাত সকালে এসেছো তুমি?
সিজারকে হাসি মুখে অভিবাদন জানিয়ে অ্যান্টনি বললেন, সুপ্রভাত সিজার। এক এক করে সবার দিকে তাকিয়ে বললেন, সিজার এসো, ভেতরে গিয়ে আমার সাথে সামান্য মদ্যপান করবে, এরপর আমরা সবাই একসাথে সেনেটে যাব। এদিকে আর্তে মিদোরাস নামে এক গ্রিক অধ্যাপক কোনোভাবে জানতে পেরেছিলেন সিজারকে হত্যার চক্রান্তের কথা। তিনি সিজারকে উদ্দেশ্য করে চক্রান্তকারীদের সবার নাম জানিয়ে একটা চিঠি লিখলেন। যেদিক দিয়ে সিজার সেনেটে ঢুকবেন, তিনি তার এক ধারে চিঠিটা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। যে জ্যোতিষী 15 মার্চের ব্যাপারে সিজারকে সাবধান করে দিয়েছিলেন, তিনিও এসে দাঁড়ালেন অধ্যাপকের পাশে। জ্যোতিষীকে দেখে সিজার বললেন, আরে 15 মার্চ তো এসে গেছে, আজই তো সেই দিন। সিজারের প্রবল আত্মবিশ্বাস দেখে জ্যোতিষী বললেন, হ্যাঁ সিজার, আজই 15 মার্চ, দিনটা সবে শুরু হয়েছে, শেষ হতে এখনো বাকি। জ্যোতিষীকে পাত্তা না দিয়ে সিজার এগিয়ে যাবেন এমন সময় অধ্যাপক আর্তে মিদোরাস তার লেখা চিঠিটা সিজারের হাতে দিয়ে বললেন, মহামান্য সিজার, দয়া করে আমার আবেদনটা পড়ে দেখুন। সিজারের বিরুদ্ধে চক্রান্তকারীদের অন্যতম মেটেলাস ট্রেবনিয়াসও তার আবেদনপত্রটি এগিয়ে দিলেন সিজারের দিকে। সেটি পড়ে দেখার জন্য ডেভিয়াস ব্রুটাস অনুরোধ জানালেন সিজারকে। এসব দেখে ঘাবড়ে গিয়ে গ্রিক অধ্যাপক বললেন, মাননীয় সিজার, আমার আবেদনের সাথে জড়িয়ে আছে আপনার স্বার্থ, অনুগ্রহ করে ওটা আগে পড়ুন। সিজার বললেন, না তা হয় না, আপনার আবেদনের সাথে যদি আমার ব্যক্তিগত বিষয় জড়িয়ে থাকে তাহলে সেটা সব শেষে পড়া হবে। ব্যস্ত হয়ে অধ্যাপক বললেন, এ নিয়ে আপনি আর দেরি করবেন না সিজার, দয়া করে এটি এখনই পড়ে ফেলুন। লোকটার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, বললেন সিজার। তারপর অধ্যাপককে উদ্দেশ্য করে তিনি বললেন, আমি আপনাকে বলছি, যদি আপনার কোনো আবেদন থাকে তাহলে সেটা রাস্তায় নয়, সিনেটে এসে আমায় দেবেন। সবাইকে নিয়ে সিনেটে ঢুকে তার নির্দিষ্ট আসনে বসলেন সিজার। তার বিশ্বস্ত বন্ধু মার্ক অ্যান্টনি কাছেই দাঁড়িয়েছিলেন। কৌশলে তাকে সেখান থেকে সরিয়ে দিলেন ক্যাসিয়াসের বন্ধু ট্রেবনিয়াস। এবার চক্রান্তকারীরা এগিয়ে গেল তাদের পরিকল্পিত পথে। প্রথমে সেনেটর মেটেলাস নতজানু হয়ে হাত জোর করে বললেন, মাননীয় সিজার, অনুগ্রহ করে আপনি আমার নির্বাসিত ভাইকে দেশে ফেরার অনুমতি দিন। তা হয় না মেটেলাস, বললেন সিজার, তোমার ভাই অপরাধী, বিচারে তার অপরাধের উপযুক্ত সাজা পেয়েছে, সে সাজা মওকুফ করার পেছনে কোনো যুক্তি নেই, আর তা তুলে নেবার অধিকারও আমার নেই। আর যাই হোক, দেশের আইনকানুন ছেলে খেলার বিষয়বস্তু নয়। ব্রুটাস এগিয়ে এসে সিজারের হাত চুম্বন করে বললেন, আপনি যদি মেটেলাসের ভাইকে মুক্তি দেন তাহলে খুবই ভালো হয়। সিজার স্বপ্নেও ভাবেননি ব্রুটাসের মতো একজন ন্যায়পরায়ণ লোক এরূপ অন্যায় অনুরোধ করতে পারে। ব্রুটাসের পরপরই একই আবেদন জানালেন ক্যাসিয়াস, কিন্তু তাকে ওই একই জবাব দিলেন সিজার। তিনি জানালেন, কাউকে অনুনয় যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি অন্যের অনুরোধ তিনি গ্রাহ্যের মধ্যেও আনবেন না। তাতে যদি তারা বলেন যে পাইলিয়াসকে নির্বাসন দণ্ড দেওয়া অন্যায় হয়েছে, তাহলেও সে নির্বাসন দণ্ড রদ করবেন না তিনি। সিজারের কথা শুনে সমস্বরে বলে উঠল সবাই, হে সিজার, আপনি মহান। কিন্তু তাতে একটু নরম হলেন না সিজার। এবার চক্রান্তকারীদের মধ্যে থেকে বেরিয়ে এলো ক্যাসকা। চিন্তাভাবনা না করে কোমর থেকে ধারালো ছোরা বের করে আমল বসিয়ে দিল সিজারের কাঁধে। অবাক হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন সিজার। রক্তে ভেসে যাচ্ছে পরনের সাদা পোশাক। আশ্চর্য হয়ে দেখলেন সকালে যারা তার বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছে এখন তাদেরই সবার হাতে ছুরি। চোখে মুখে ফুটে উঠেছে প্রচণ্ড ঘৃণা, আক্রোশ আর প্রতিশোধ স্পৃহা। এরপর ক্যাসিয়াস, মেটেলাস, সিন্না, ডেসিয়াস, ট্রেবনিয়াস, লাইগোরিয়াস সবাই পরপর এগিয়ে এসে ছুরি বসিয়ে দিল সিজারের বুকে। টলতে টলতে সিজার এগিয়ে গেলেন বন্ধু ব্রুটাসের দিকে। আগে থেকে ব্রুটাসের হাতে ছিল ছোরা, কিন্তু সেই মুহূর্তে ব্রুটাসের বিবেক
কেন যেন মাথা চাড়া দিয়ে উঠল। তিনি কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে চোখ বুজে ছোরা বসিয়ে দিলেন সিজারের বুকে। আর্তনাদের সুরে সিজার বললেন, ব্রুটাস, শেষে তুমিও। আর কোনো কথা বেরোল না সিজারের মুখ থেকে। রক্তাক্ত দেহে তিনি লুটিয়ে পড়লেন সেনেটের শক্ত মেঝেতে। এবার সমবেতভাবে বলে উঠল চক্রান্তকারীরা, রক্ষা পেয়েছে রোমের স্বাধীনতা, মৃত্যু হয়েছে অত্যাচারী শাসকের, যাও বাইরে গিয়ে তোমরা জোরালো গলায় এ কথা বলো। সেনেট থেকে বের হয়ে চক্রান্তকারীরা ছড়িয়ে পড়ল চারদিকে। এবার তাদের ব্যাখ্যা করার পালা, কেন তারা বাধ্য হয়েছে রোমের জনপ্রিয় শাসক জুলিয়াস সিজারকে হত্যা করতে। রোমের স্বাধীনতাকে বাঁচাবার জন্যই যে তারা এই কাজ করেছে সে কথা বুঝে বলতে হবে সবাইকে। সিজারকে হত্যা করার আগেই তার বন্ধু মার্ক অ্যান্টনিকে সিজারের পাশ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন ট্রেবোনিয়াস। অ্যান্টনি যখন জানতে পারলেন যে সিজারকে খুন করা হয়েছে, তিনি ভয় পেলেন এই ভেবে যে সিজারের বন্ধু হিসাবে হয়তো চক্রান্তকারীরা এবার তাকেও হত্যা করবে। তিনি সেখান থেকে পালিয়ে সোজা চলে গেলেন নিজের বাড়িতে। অ্যান্টনি বেশ বুদ্ধিমান লোক, তিনি ভেবেচিন্তে লোক পাঠালেন ব্রুটাসের কাছে। তার লোক ব্রুটাসকে এটাই বোঝালো যে এখন থেকে ব্রুটাস ও তার সাথীদের নির্দেশ মতোই চলবেন অ্যান্টনি। সিজারের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন অ্যান্টনি, সে বেঁচে থাকলে হয়তো ঝামেলা বাঁধাতে পারে এই কথাই ব্রুটাসকে বোঝাতে চাইলেন তার সঙ্গীরা। তাদের অভিমত, সিজারের মতো অ্যান্টনিকেও মেরে ফেলা হোক। তাদের কথায় আপত্তি জানিয়ে ব্রুটাস বললেন, না তা সম্ভব নয়। সিজারের জীবিতকালে হয়তো অ্যান্টনি তার বিশ্বস্ত বন্ধু ছিল, কিন্তু এখন সে তো একজন সাধারণ লোক, তাকে ভয় করার কি আছে? অহেতুক রক্তপাত ঘটালে খেপে যেতে পারে রোমের জনসাধারণ। এরপর অ্যান্টনি প্রেরিত লোকের দিকে তাকিয়ে বললেন, তুমি অ্যান্টনিকে বলে দিও যে তিনি স্বচ্ছন্দে দেখা করতে পারেন ব্রুটাসের সাথে। ব্রুটাস ও তার সঙ্গীদের তরফ থেকে বিপদের কোনো আশঙ্কা নেই তার। ব্রুটাস ও তার সঙ্গীদের মনোভাব অবগত হবার পর আর দেরি না করে অ্যান্টনি গিয়ে দেখা করলেন ব্রুটাসের সাথে। তাকে বন্ধুর মতো খাতির করে বসালেন ব্রুটাস। সিজার প্রসঙ্গ উঠতেই তিনি অ্যান্টনিকে বললেন, কেন সিজারকে হত্যা করার প্রয়োজন হয়েছিল সে কথা তিনি সময় মতো বুঝিয়ে দেবেন তাকে। সব কথা শোনার পর ব্রুটাসকে অনুরোধ জানিয়ে অ্যান্টনি বললেন, সিজারের মৃতদেহটা আমার হাতে দিন, আমি সেটা সমাধিস্থ করতে চাই। কিন্তু তার আগে সিজারের কীর্তির বিষয়ে কিছু বলতে চাই জনসাধারণের কাছে। আমার মনে হয় তাতে সিজারের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা হবে। এতক্ষণ ধরে ব্রুটাসের পাশে বসে মন দিয়ে উভয়ের কথা শুনছিলেন ক্যাসিয়াস। অ্যান্টনির প্রস্তাব শুনে তিনি ব্রুটাসকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, অ্যান্টনি যদি বলে যে সিজারের সমাধি দেবার আগে জনতার সামনে সে কিছু বলবে, তবে কিন্তু তাতে রাজি হয়ো না। পাল্টা প্রশ্ন করলেন ব্রুটাস, কেন, তাতে ভয় পাওয়ার কি আছে? ক্যাসিয়াস যে অ্যান্টনিকে কেন ভয় পাচ্ছে তা বোধগম্য হল না তার। অ্যান্টনি যাতে শুনতে না পায় এভাবে বললেন ক্যাসিয়াস, ব্রুটাস, তুমি এখনো চিনতে পারোনি রোমের জনসাধারণকে, তারা এখনো ভালোবাসে সিজারকে, বলা যায় না, হয়তো অ্যান্টনির কথা শুনে উত্তেজিত হয়ে উঠতে পারে। একই স্বরে জানালেন ব্রুটাস, না ক্যাসিয়াস, সে সুযোগ আমি দেব না অ্যান্টনিকে। আগে আমি জনসাধারণকে বোঝাবো কেন হত্যা করা হয়েছে সিজারকে, তারপর আমার অনুমতি নিয়ে অ্যান্টনির যা বলার তা সে বলবে। তবে আপত্তিজনক বা উত্তেজনাকর কিছু বললে সাথে সাথে তার প্রতিবাদ আমি করব। ক্যাসিয়াস বললেন, বুঝতে পারছি না কি হবে, আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না, কাজটা বোধহয় ঠিক হলো না। আড়াল থেকে বেরিয়ে এসে অ্যান্টনিকে বললেন ব্রুটাস, সমাধি দেবার জন্য এবার তুমি নিয়ে যেতে পারো সিজারের মৃতদেহ। সিজারের গুণাবলী সম্পর্কে জনতাকে কিছু বলার থাকলে তাও বলতে পারো তুমি, তবে আমার বক্তব্য শেষ হওয়ার পরই তোমার যা বলার তা বলবে। অ্যান্টনি বললেন, বেশ তাই হবে, এর চেয়ে বেশি কিছু চাই না আমি। বেশ, তাহলে তুমি তৈরি হও আমার পেছন পেছন সিজারের মৃতদেহ নিয়ে যাবার জন্য, বলে ক্যাসিয়াসকে সাথে নিয়ে চলে গেলেন ব্রুটাস।
সিজারের মৃতদেহ নিয়ে অ্যান্টনি চলে এলেন রোম শহরের মাঝখানে একটা খোলামেলা প্রশস্ত জায়গায়, যেখানে কারো ভাষণ শুনতে বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে সমবেত হতেন রোমের নাগরিকরা। সিজারের মৃতদেহ সেখানে নিয়ে যাওয়ায় রোমের জনসাধারণ মানুষ যারা ভালোবাসতেন অ্যান্টনিকে তারা দলে দলে সেখানে এসে ভিড় জমালো। ভিড় জমছে দেখে জনতার সামনে এগিয়ে এসে তার ভাষণ শুরু করলেন ব্রুটাস। হে রোমের অধিবাসী বৃন্দ, তোমাদের মনে স্বাভাবিকভাবে যে প্রশ্ন জেগেছে আজ তারই জবাব দিতে এসেছি আমি। তোমরা সবাই জানো আমি ছিলাম সিজারের অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধুত্ব দীর্ঘ দিন ধরে গড়ে উঠেছিল আমাদের মধ্যে। সিজারকে আমি যতটা ভালোবাসতাম তোমরা কেউ ততটা বাসতে না। সিজার ছিলেন একজন খাঁটি রোমান, মহান বীর, তাই আমি তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু দিনে দিনে তার উচ্চাশা বেড়ে উঠেছিল। নিজের রাজা হবার জন্য সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তোমরা জেনে রাখো, সিজার আমার যতই প্রিয় হন না কেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমার জন্মভূমি রোম। এই রোম থেকে বহুদিন আগে রাজতন্ত্রকে হটিয়ে প্রতিষ্ঠা করেছি গণতন্ত্রের, সেই গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক তোমরা। হে আমার বন্ধু রোমানরা, আজ সিজার বেঁচে থাকলে হয়তো তিনি হতেন রাজা, আর স্বাধীনতা হারিয়ে তোমরা হতে তার প্রজা। সেই স্বাধীনতা রক্ষার জন্যই আমরা বাধ্য হয়েছি সিজারকে হত্যা করতে। এবার তোমরাই বিচার করো, বলো আমরা ঠিক কাজ করেছি কিনা। সেখানে উপস্থিত রোমের জনতা সমবেতভাবে বলে উঠল, স্বাধীনতা রক্ষার জন্য তোমরা ঠিক কাজই করেছ ব্রুটাস। ব্রুটাস বললেন, তোমাদের অভিমত যদি এই হয় তবে তার সাথে আমি একমত। এবার সবাই মন দিয়ে শোনো আমার কথা। আমার মতো মার্ক অ্যান্টনিও ছিলেন সিজারের এক অভিন্ন হৃদয় বন্ধু। সিজারকে সমাধি দেবার আগে তিনি তার সম্বন্ধে তোমাদের কিছু বলতে চান। আমি চাই সিজারের প্রতি সম্মান জানাবার জন্য তোমরা সবাই মন দিয়ে তার কথা শুনবে। ব্রুটাসের বক্তব্য শেষ হবার পর মঞ্চে এলেন অ্যান্টনি। সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে আমার রোমান বন্ধুরা, মাননীয় ব্রুটাস আমায় সুযোগ দিয়েছেন সিজার সম্পর্কে তোমাদের কাছে কিছু বলার। আমি আশা করি তোমরা সবাই মন দিয়ে শুনবে আমার কথা। সে সময় উপস্থিত জনতার মধ্য থেকে একদল লোক জোর গলায় চেঁচিয়ে বলে উঠল, আপনার যা খুশি তা বলতে পারেন, তবে আগেই জানিয়ে রাখছি ব্রুটাসের নিন্দা বা সমালোচনা সহ্য করব না আমরা। আমরা মনে করি সিজারকে হত্যা করে ব্রুটাস ও তার সঙ্গীরা ঠিক কাজই করেছেন। সে তো নিশ্চয়ই, সাইদি বললেন অ্যান্টনি। ব্রুটাস একজন মহৎ ব্যক্তি, রোমের সবাই জানে সে কথা, কোনো অন্যায় কাজ করতে পারেন না তিনি। আজ আমি এখানে এসেছি সিজারকে সমাধি দিতে, তার প্রশংসা করতে নয়। কিছুক্ষণ আগে ব্রুটাস বললেন সিজার খুব উচ্চাভিলাষী ছিলেন। ব্রুটাসের অভিযোগ সত্যি হলে বলতেই হবে খুব অন্যায় করেছেন সিজার। আমরা জানি প্রতিটি মানুষই কিছু না কিছু উচ্চাশাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার চেষ্টা করে। সেই সাথে আমরা এও জানি উচ্চাশা জিনিসটাই খারাপ। তবে সিজারের উচ্চাশার কোনো প্রমাণ কিন্তু কেউ পায়নি। এই তো সেদিনের কথা তোমরা সবাই জানো, আমি নিজে সিজারের মাথায় মুকুট পরিয়ে দিতে গিয়েছিলাম কিন্তু তিনি নেননি। পরপর তিনবার আমার হাত ঠেলে সরিয়ে দিয়েছেন তিনি। এবার তোমরাই বলো, এর দ্বারা কি প্রমাণ হয় সিজার সত্যি উচ্চাভিলাষী ছিলেন? জাদুমন্ত্রের মতো কাজ হলো অ্যান্টনির কথায়। ব্রুটাসের কথা শুনে যেমন মোহগ্রস্ত হয়েছিল জনতা, অ্যান্টনির কথায় সে মোহের ঘোর কেটে গেল। তারা ভেবে দেখল সত্যি তো, যেই সিজার বারবার রাজমুকুট প্রত্যাখ্যান করেছেন তিনি কি উচ্চাভিলাষী হতে পারেন? তাহলে কিছুক্ষণ আগে ব্রুটাস তাদের কি বুঝিয়েছেন? স্বভাবতই এই প্রশ্ন জাগল তাদের। জনতার চোখ মুখ আর হাবভাব দেখে অ্যান্টনি বুঝতে পারলেন এবার সফল হতে চলেছে তার উদ্দেশ্য। তিনি এমনভাবে সিজারের গুণাবলীর বর্ণনা দিতে লাগলেন যা শুনে কিছুক্ষণ আগে হত্যাকারীদের প্রতি যে সামান্য শ্রদ্ধা ভক্তি জন্মেছিল জনতার মনে, এবার তা কর্পূরের মতো উবে গেল।
ব্রুটাস, ক্যাসিয়াস, কাস্কা ইত্যাদি যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল সিজারকে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দিতে প্রতিশোধ স্পৃহা জেগে উঠল জনতার মনে। আরও এক ধাপ এগিয়ে গিয়ে অ্যান্টনি জনতাকে পড়ে শোনালেন সিজারের উইল। সেই উইলে সিজার তার নিজস্ব বাগান ও অন্যান্য সম্পত্তির কথা ছিল। সেই বাগানে মানুষ আনন্দে ঘুরে বেড়াতে পারবে, তাছাড়া রোমের সাধারণ মানুষকে ভালোবেসে তিনি তাদের প্রত্যেককে নগদ 75 লিরা করে নগদ অর্থ দান করে গেছেন। উইলটা জনতাকে পড়ে শোনাবার পর অ্যান্টনি বললেন, এমনই মহান মানুষ ছিলেন সিজার, এবার আপনারাই বিচার করে বলুন তিনি উচ্চাভিলাষী ছিলেন কিনা। এবার সীমাহীন ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল জনতা। তারা চেঁচিয়ে বলতে লাগল, ওরে বিশ্বাসঘাতক শয়তানের দল, তোদের কাউকে রেহাই দেব না আমরা, পুড়িয়ে দেব ব্রুটাসের বাড়ি, সিজার হত্যার প্রতিশোধ নেব আমরা, হত্যাকারীদের বধ করে তাদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেবার সংকল্প নিয়ে দল বেঁধে এগোতে লাগল জনতা। ব্রুটাস আর ক্যাসিয়াস যখন জানতে পারলেন তাদের ধরতে আসছে, তখন তারা যে যার বাড়ি ঘর ছেড়ে সীমান্ত পেরিয়ে বহুদূরে পালিয়ে গেলেন। তাদের যেসব সহযোগী সিজার হত্যার সাথে জড়িত ছিল, জনতা তাদের খুঁজে বের করে বিনা বিচারে মেরে ফেলল, পুড়িয়ে ছাই করে দিল তাদের ঘর বাড়ি। এবার ব্রুটাস আর ক্যাসিয়াস বুঝতে পারলেন দেশে ফিরে গেলে জনতার হাতে তাদের মৃত্যু হবে। আর যদিও বা জনতার হাত থেকে ছাড়া পাওয়া যায়, তাহলেও মার্ক অ্যান্টনির হাত থেকে রক্ষা নেই তাদের। অ্যান্টনির হাত থেকে বাঁচতে হলে লড়াইয়ের প্রয়োজন, তাই তারা প্রচুর টাকা কড়ি খরচ করে লড়াইয়ের জন্য অস্ত্র শস্ত্র এবং সৈন্যের জোগাড় করতে লাগলেন। এরই মধ্যে রোমে এসে পৌঁছালেন সিজারের ভাইপো অক্টেভিয়াস। তিনি বয়সে অ্যান্টনির চেয়ে ছোট হলেও ভালো যোদ্ধা এবং যথেষ্ট রাজনৈতিক জ্ঞান সম্পন্ন লোক। তাছাড়া রোমের এক শাসক মার্কাস এমিল লেপিডাসকেও বন্ধু হিসেবে পেলেন তিনি। তারা উভয়ে যোগ দিলেন অ্যান্টনির সাথে। অ্যান্টনি অক্টেভিয়াসকে জানালেন যে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন ব্রুটাস ও ক্যাসিয়াস। এবার তারাও তৈরি হতে লাগলেন শত্রুর সাথে মোকাবেলার জন্য। সিজারের হত্যার প্রতিশোধ নেবার উদ্দেশ্যে তার সেনাবাহিনীর কয়েকজন অভিজ্ঞ সেনা নিয়েও যোগ দিলেন মার্ক অ্যান্টনির সাথে। সামান্য কয়েকদিন বাদেই যুদ্ধ বেঁধে গেল দুই পক্ষের মধ্যে। যুদ্ধ চলাকালীন ব্রুটাসের পত্নী সোফিয়া আত্মহত্যা করলেন বিষ খেয়ে। পত্নীর শোকে বিমর্ষ হয়ে গেলেন ব্রুটাস। ইতিমধ্যে বিবেকের দংশনে অস্থির হয়ে গেছেন তিনি। ক্যাসিয়াসের বুদ্ধিতে সিজার হত্যার চক্রান্তে যোগ দিয়ে তিনি যে মোটেই ভালো কাজ করেননি সে কথা এতদিনে উপলব্ধি হল তার। যুদ্ধ চলাকালীন মাঝে মাঝেই তার সাথে ঝগড়া ও কথা কাটাকাটি হতে লাগল ক্যাসিয়াসের, কিন্তু অন্যায়ের সাহায্য নিতে রাজি নন ব্রুটাস। অথচ অর্থ এবং সৈন্য সংগ্রহের জন্য যে কোনো নিজ কাজ করতে সবসময় তৈরি ক্যাসিয়াস। একদিন তাদের বিবাদ চরমে উঠে গেল। বুদ্ধিমান ক্যাসিয়াস নিজেকে সামলে নিলেন, নইলে হয়তো সেদিন উভয়ের মাঝে রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। সেদিন রাতে তাঁবুর ভেতর ব্রুটাসের সামনে আবির্ভূত হলেন জুলিয়াস সিজারের প্রেতাত্মা। যাবার আগে সেই প্রেতাত্মা বলে গেলেন, আবার দেখা হবে ফিলিগির যুদ্ধক্ষেত্রে। সিজারের প্রেতাত্মা দেখা দিলেও ফিলিগির যুদ্ধে শত্রু সৈন্যের হাতে পরাস্ত হলেন ব্রুটাস ও ক্যাসিয়াস। ধরা পড়লে অ্যান্টনি তাদের প্রাণদণ্ড দেবেন, তাই ধরা পড়ার আগেই প্রাণদণ্ডের বিকল্প হিসাবে সম্মানজনক মৃত্যুর আশ্রয় নেওয়াই শ্রেয় বলে মনে করলেন তারা। যে ছুরি একদিন সিজারের বুকে বসিয়েছিলেন ক্যাসিয়াস, সেই ছুরি বিশ্বস্ত ভৃত্য জিন্ডারাসের হাতে দিয়ে তাকে আদেশ দিলেন সে যেন ছুরিটা তার বুকে বসিয়ে দেয়। চোখের জল ফেলতে ফেলতে প্রভুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করল জিন্ডারাস। এবার ব্রুটাসও তার তলোয়ার ভৃত্য স্ট্র্যাটোর হাতে গুঁজে দিয়ে নিজেই ঝাঁপে পড়লেন সে তলোয়ারের ওপর। গোটা তলোয়ারটাই ঢুকে গেল তার হৃৎপিণ্ডে। সিজারের আত্মার শান্তি হোক, শুধু এইটুকু বলে রক্তাক্ত দেহে মাটিতে লুটিয়ে পড়লেন ব্রুটাস। ইশারায় ব্রুটাসের মৃতদেহকে দেখিয়ে যুবক অক্টেভিয়াসকে বললেন অ্যান্টনি,
সব দিক দিয়েই উনি ছিলেন একজন খাঁটি রোমান। সিজার হত্যার চক্রান্তকারীদের একজন হলেও তিনি একজন মহান লোক, প্রয়াত সিজারের বিশিষ্ট বন্ধুদের অন্যতম। ঈর্ষার বশবর্তী হয়ে অন্যান্য সব চক্রান্তকারীরা হত্যা করেছে সিজারকে, একমাত্র উনিই দেশ ও দশের মঙ্গলের কথা ভেবে যোগ দিয়েছিলেন তাদের সাথে।